সুপার এইটে উঠার লড়াইয়ে অনন্য ভূমিকা পালন করেছেন তানজিন হাসান সাকিব। তার রেকর্ড করা বোলিংয়ে জয় নিয়ে সুপার এইটে উঠেছে বাংলাদেশ। ডানহাতি পেসার তানজিম শুরু থেকে টানা 4 ওভারের স্পেল করেন। 2টি মেডেন শো স্রেফ 7 রান খরচায় তিনি শিকার করেন 4 উইকেট। তার তোপে 26 রানে 5 উইকেট হারিয়ে ফেলা নেপাল পরে ঘুরে দাঁড়ালো, বাংলাদেশকে টলাতে পারেনি। ম্যাচ জেতানো পারফরমেন্স উপহার দেওয়া তানজিম 21টি ডট বল খেলান প্রতিপক্ষকে। টি টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচে একজন বোলারের এত বেশি ডট বল দেওয়ার নজির আর নেই। বাংলাদেশের হয়ে এক ম্যাচে সবচেয়ে বেশি ডট খেলানোর রেকর্ডও এটি। 8-7 বোলিংয়ে তিনি জায়গা করে নিলেন 20 ওভারের বিশ্ব আসরের রেকর্ড বইতে। টাইগারদের জয়ে মুখ্য ভূমিকা পালন করে তানজিম হাসান সাকিব জিতলেন ম্যাচ সেরার পুরস্কার। তার বোলিংয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে জেতার কীর্তি গড়ল বাংলাদেশ। ম্যাচ শেষে সাকিব জানালেন, নিজের পরিকল্পনা মাফিক বল করেই সফল হয়েছেন তিনি। সাকিব বলেন, আমরা সব কিছু স্বাভাবিক রাখতে চেয়েছিলাম, আতঙ্কিত না হয়ে ভালো জায়গাতে বল করার চেষ্টা করেছি। আমরা এই স্কোর 106 রান ডিফেন্ড করা নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম। এই বোলিং আক্রমণ অসাধারণ, সবাই ভালো বল করেছে। সুপার এইটে গ্রুপের প্রত্যেক দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো, সে হিসেবে আসরে আরও অন্তত 3টি ম্যাচ পাবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে মোকাবেলা করতে হবে টাইগারদের।